ख्रीस्टान के पदधरित
আনন্দ উল্লাস করেছেন আবু বকর, ওমর, উসমান, আলী এবং হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আজকে হয়তো ভাবছেন যে জাসলে জুলুস এরা পেল কোথায়। সর্বমোহনদি একটা কথা বলতে চাই, আপনারা অন্যদিকে কান না দিয়ে সরাসরি কোরআনের দিকে কান দিন। সারা বিশ্বের ভিতরে 65টা তাফসীর আছে, প্রসিদ্ধ সব তাফসীর। সবচেয়ে প্রসিদ্ধ তাফসীর হচ্ছে তাফসীরে ইবনে আব্বাস। তাফসীরে ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, যেটাকে কি বলা হয়, রাইসুল মুফাসসিরিন বলা হয়। এবং আমি যে তাফসীর থেকে কথা বলতেছি, তাফসীরের রুহুল মাআনি সূরা ইউনুস 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের উপরে আমার পক্ষ হতে নিয়ামত পাঠাইলাম, নিয়ামত পেয়ে তোমরা খুশি হও, তোমরা আনন্দ উল্লাস করে। বলো সুবহানাল্লাহ। এখন কথা হলো, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা মিলাদুন্নবীর পক্ষে, যারা নিরপেক্ষ, যারা মিলাদুন্নবীর পক্ষে এবং যারা নিরপেক্ষ কোনো পক্ষ নাই এবং যারা বিপক্ষ, তাদেরকে আমি বলতে চাই, আপনারা বিকজ তাদেরকে আমি স্পষ্ট হয়ে বলতে চাই, যারা পক্ষ এবং নিরপেক্ষ এবং যারা বিপক্ষ তাদেরকে স্পষ্ট বলতে চাই, আমরা আজকে আমাদের সাথে দলাদলি এবং গ্রুপিং এর কারণে ইহুদি খ্রিস্টানরা আজকে রাখাইন মুসলমানদেরকে মারতেছে কি মারতেছে না। আজকে দেখেন আমরা জিহাদ জিহাদ করে লাফাই, কিন্তু জিহাদের ময়দান থেকে পালিয়ে আসি কি কারণে, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ও মহব্বত না থাকার কারণে। খালিদ বিন সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনাকে যখন জিজ্ঞাসা করা হলো, খালিদ তুমি কোন শক্তির বলে এত এত সংখ্যক কাফের মুশরিকদের বিরুদ্ধে একাই লড়ার চেষ্টা করছে, উনি বললেন যে আমার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ও মহব্বত আছে। বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা কথা বলে ছেড়ে দিই আপনাদেরকে, বুখারি এবং মুসলিম শরীফের ভিতরে আছেন, আমি হাদিস নম্বরটা বলে দিই, কারো কাছে যদি আরবি টু উর্দু মুসলিম সহি মুসলিম শরীফ থাকে, আপনি আমি বাবটাও বলে দিচ্ছি, বাবুল হিজরত, বাবুল হিজরত হাদিস নম্বর 2860 নম্বর হাদিস, আর আরবি টু আরবি 1162 নম্বর হাদিস। এখন আপনারা বলতে বলেন যে সাহাবারা করেনি, মক্কা সাহাবারা করেনি, এটা মেনে নিচ্ছি, কিন্তু মদিনার আনসার সাহাবি গুলো মেনেছে। বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা বলে দিই, এই জাসলে জুলুস কারা করেছেন, এই জাসলে জুলুস মদিনার সাহাবে গুলো করেছেন, প্রমাণ এবং হচ্ছে প্রমাণ হচ্ছে মুসলিম শরীফ 490 পৃষ্ঠার শেষের দিকে আপনি খুলে দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন আসলেন আসলেন, মদিনার বৃদ্ধ আবার এবং কত কোটিকাতা নৌজন সকলে মিলে, যা আ মুহাম্মদ যা আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো বলে দিই আপনাদেরকে, আপনারা হয়তো জিহাদ জিহাদ করে লাফান, আপনারা হয়তো অবশ্যই সকল জিহাদের ঘটনাগুলো আপনারা জানেন, ইয়াম আমার যুদ্ধে 30,000 সৈন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেট করেছিলেন, তাদের সকলের মুখে স্লোগান ছিল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত মুসলিম ইকরামরা, হয়তো আপনারা বলতেছেন যে আমরা কি আর তারা কি। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিই, আপনাদেরকে বলতে চাই, যখনও পাকিস্তানের মানচিত্র ছিল না, যখনও আল্লাহর ওলিরা ছিল, মুকদুম বাবাজি ছিল, যখনও বাংলাদেশের মানচিত্র ছিল না, যখনও বাংলাদেশের মানচিত্র ছিল না, তখনও মুকদুম বাবাজি এখনো 500 বছর থেকে এখনো সে আছে, বিকাজ আল্লাহর ওলিদের বিরুদ্ধে করে কোনো লাভ নাই, আছে কেমন পর্যন্ত থাকবে, তাদের বিরুদ্ধে যদি আপনারা কুটো কথা বলেন আল্লাহর পক্ষ থেকে লাল থামে। আমরা কাউকে ভয় করি না, বুলেট বোমা ভয় করি না, দুর্নামে ভয় করি না, বুলেট বোমা ভয় করি না, দুর্নামে মরতে হলে মরব মরা নবীর কদমে, বাঁচতে হলে বাঁচতে মরা নবীর কদমে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখ না ঝুলছে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে জাসলে ঝুলছে, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
السلام عليك يا حبيب الناس والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله নবীজির মুচকি হাসি নবীর শরীরের ঘামের গানে হার মানি তো গোলাপ বেলি চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয় নবীজির মুচকি হাসি নবীর শরীরের ঘামের গ্রানে হার মানি তো গোলাপ বেলি হাসির মাঝে যেন বুক তা ঝরে সালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া নূরুন মিন নূরিল্লাহ সম্মানিত মুসল্লিকরাম, দিনদার পরেজগার, আল্লাহ প্রেমিক, রাসুল প্রেমিক ভাই বোনেরা, সালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে এবং যারা নিরপেক্ষ এবং যারা বিপক্ষে, যারা শিরিক এবং বেদাতের ফতোয়া দেন, সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি, আমরা সবাই মুসলমান, আমাদের সবার একটাই কিতাব আল কোরআন, আমাদের সকলের বিধান হচ্ছে সুন্নাহ, কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিছু লোক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতন সাধারণ মানুষ বানাতে চায়, তাদের পক্ষে, তাদের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী জাআলুল কুরআনা আইযীন ফলা রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, আল্লাযী, যারা আমার কুরআনকে তেলাওয়াত করে, অবব্যাখ্যা করে, মানুষের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে এইভাবে বাঁকড়াবো, যেমন শিয়াল এবং কুকুর একটা হচ্ছে খরগোশকে ধরে খায়, এইরকম বলে, এইরকম ভাবে। তাই কাজেই আমাদের সকলের জেনে রাখা উচিত, আমাদের 31st হলে আমরা মনে রাখি, এবং হচ্ছে পয়লা বৈশাখ হলে, এবং হচ্ছে বিভিন্ন বিধর্মীদের অনুষ্ঠান হলে আমরা মনে রাখি, কিন্তু যখন সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্নতে সাহাবা, ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আসে,
এখন সেগুলোকে আমরা পরিত্যাগ করে এর এর পিছনে কিছু বাতিলপন্থী লোক আছে, তারা বলে এগুলা শিরিক এবং বেদাত, এগুলা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবারা করে নাই। আমি তাদেরকে বলতে চাই, আপনারা কি কিতাব পড়েননি মুসলিম শরীফ? عن قتادة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل على ولي سبحان الله قتادة رضي الله تعالى الله رسول صلى الله عليه وسلم بولছেন يا رسول الله يا حبيب الله আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দিনে হচ্ছে আমার মিলাদ হয়েছে, এই দিনে আমার জন্ম হয়েছে, এই দিনে আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাযিল করেছেন বলে সুবহানাল্লাহ। তাদের যুক্তি হচ্ছে একটা, ঈদের দিনে রোজা রাখা হারাম, যদি আজকে ঈদই হয় তাহলে তোমরা কেন রোজা রাখো? তোমরা কেন এই দিনে রোজা রাখো? আমি আপনাদের দৃষ্টিকোণ থেকে বলতে চাই, আপনাদের মনের ভিতরে কথাগুলো রাখতে চাই, আপনারা আমার দিকে একটু দৃষ্টি রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা বিশ্বের ভিতরে যতগুলো হাদিস, শুধু সিয়াসাতের কিতাব নয়, আমরা সকল সহিহ হাদিস মানি। বলেন মানে কি? মানি না। যে কোনো একটার আওয়াজ আপনি দেখেন ঈদের দিন রোজা রাখা হারাম, এই কথা কখনোই বলা নাই, বলা আছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে রোজা রাখা হারাম। বুখারী শরীফ 9 নম্বর খণ্ডে আপনি খুলে দেখুন, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক নিজে বলছে তোমরা 30টা রোজা রেখেছো, তোমার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছি, এবার তোমরা হচ্ছে সেই দিনে রোজা রাখবে না, সেই দিনে তোমরা হচ্ছে মিষ্টি মুখ করে ঈদের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। যদি আপনাদের কথাই হয় যে ঈদের দিনে কেন তোমরা রোজা রাখো, রোজা রাখা হারাম, তাহলে আপনি পবিত্র কোরআন শরীফ এবং পবিত্র হাদিস শরীফকে সামনে রাখুন। আরবি টু আরবি বুখারী শরীফ 45 নম্বর হাদিস, আবু হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন, সূরা মায়েদা। কোন সূরা? সূরা মায়েদা তেলাওয়াত করছিলেন। মায়েদা তেলাওয়াত করতে করতে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন একজন ইহুদি লাভ মানে দেব, যে উমর এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো আমরা সেই দিন হচ্ছে ঈদ পালন করতাম, আনন্দ করতাম, খুশি করতাম। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলতে চাই, উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বললেন এই ইহুদি এই দিনটা আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঈদ নাজিল করেছে, কি কি সেই দিন ছিল? ইয়ামুল জুমা, ইয়ামুল আরাফা। বলে সুবহানাল্লাহ। আপনাদের কথাই হয় যে ঈদের দিন জুমা রোজা রাখা হারাম, তাহলে জুমার দিনকে বুখারী শরীফ এবং আলিয়া মাকমাতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তাফসীরে ইবনে আব্বাস, সারা বিশ্বের যতগুলো তাফসীর আছে সকল তাফসীরের আব্বা, কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হয়েছে রুআইসুল মুফাসসিরিন। এই কিতাবটা, এই তাফসীরটা আপনি খুলে দেখুন, সেখানে বলা হয়েছে যে এই দিন, এই দুই দিন তাকে ইয়ামুল জুমআ ইয়ামুল আরাফাকে ঈদের দিন বলা হয়েছে। যদি জুমার দিন ঈদের দিন হয়, রমজান মাসের জুমার দিন আসে কি আসে না? তাহলে আমাদেরকে তারা ভুল বোঝাচ্ছে, তারা বলছে যে ঈদের দিন রোজা রাখা হারাম, কিন্তু এখানটা ভেঙে দিচ্ছে না। আপনি যদি দুধকে হারাম বলেন হয়তো কিছু মানুষ বলবে আপনি তার কাটা, আর কিছু মানুষ বলবে সারাকে সিন্ডেল পিঠা করতে বলবে, বলবে কি বলবে না? কিন্তু আপনাকে দুধকে হারাম তখন বলতে পারবেন দুধের ভিতরে যদি গু বা মুখ পড়ে, তখন আপনাকে ভেঙে দিতে হবে, বলতে হবে এখন দুধের পরে ভিতরে গু পড়েছে, দুধটা হারাম হয়ে খাওয়া যাবে না। কাজেই আপনাদেরকে বলতে চাই, আজকে যারা আমাদের বিপক্ষে কথা বলছে তাদের জন্ম হয়েছে জুমা জুমা 8 দিন, আর যারা জাস্ট জুলুস পালন করে, ঈদ মিলাদুন্নবী পালন করে, যারা আল্লাহর ওলি, প্রেম বাসায় আল্লাহ রাসূলকে ভালোবাসে, তারা আজকে নয়, বাংলাদেশ স্বাধীন হয়নি, পাকিস্তান ভাগ হয়নি, তারও অনেক আগে থেকে মুকদুম বাবাজির আছে বলে সে আজ কি নাই? আজ থেকে 500 বছর আগে থেকে সে আজ কি নাই? কাজেই একটা কথা বলতে চাই, আরো অনেক কথা ছিল আমাদেরকে তারা কটুবাক্য করে। গতকালের আগের দিন আমার ছেলেরা আমার জায়গা কি করছে, পরিষ্কার করছে। আপনাদের এখান থেকে এক ভাই, তিনি কিন্তু একজন আলেম, তিনার পক্ষে কথাটা বলার সাথে সুযোগ পাইনি, তারা তাদেরকে উদ্দেশ্য করে বলছে ইল বাবা। আমি তাদেরকে বললাম বাবা এটা সহ্য করো, সাহাবা আজমাইনদেরকে কাফেররা এইরকম ভাবে কত করে বাক্য করেছে, আমরা মরতে জানি মারতে জানি না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন দিয়ে ইসলামকে জিন্দা করেছে, আমরাও রাজি আছি কিনা? আমরা জঙ্গিবাদকে পছন্দ করে হাসির মাঝে যেন বুকটা ঝরে ঘোরা।
যেন জ্বলেছে বাতি প্রিয় নবীজিরে মুচকি হাসি চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয় নবীজিরে মুচকি হাসি সূর্য হাসে ওই আকাশে তারারা হাসে রাতের অন্ধকারে সূর্য হাসে ওই আকাশে তারারা হাসে রাতের অন্ধকারে তাদের হাসির চেয়ে সুন্দর আমার প্রিয় নবীজির মুচকি হাসি চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয় নবীজির মুচকি হাসি নবীর শরীরের ঘামের গানে হার মানি তো গোলাপ বেলি হাসির মাঝে যেন মুক্তা ঝরে হাসির মাঝে যেন মুক্তা ঝরে ঘোর ধরে যেন জ্বলেছে বাতি প্রিয় নবীজির মুচকি হাসি সুন্দর সাগর নদী আর সুন্দর সবুজ ভূমি সুন্দর সাগর নদী আর সুন্দর সবুজ ভূমি তাদের চেয়ে সুন্দর বেশি প্রিয় নবীজির মুচকি হাসি চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয় নবীজির মুচকি হাসি নবীর শরীরের ঘামের গ্রানে হার মানি তো গোলাপ বেলি হাসির মাঝে যেন মুক্তা ঝরে হাসির মাঝে যেন মুক্তা ঝরে ঘোরা ধরে যেন জ্বলেছে প্রিয় নবীজির মুচকি হাসি চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয় নবীজির মুচকি হাসি চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয় নবীজির মুচকি হাসি নবীর শরীরের ঘামের গানে হার মানি তো গোলাপ বেলি এলাকাবাসী দিনদার পরেশগার নবী প্রেমিক আল্লাহ প্রেমিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের মনে হয়তো কোনো না কোনো একটা প্রশ্ন কাটছে আজকে বিষয় কি এরা কেন রাস্তায় এরকম একটা প্রশ্ন আসে কি আসে না আমাদের প্রশ্নের কোরআন এবং হাদিস থেকে উত্তর আছে কিন্তু যারা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত লং মার্চ করছে তাদের কোনো প্রমাণ লং মার্চ আবিষ্কার করেছে চীনের মাও সেতু একজন ইহুদি এবং জশনে জুলুস করেছে মদিনার আনসার সাহাবীগণ বলেন সুবহানাল্লাহ প্রমাণ মুসলিম শরীফ 490 পৃষ্ঠা বাবুল হিজরা বলেন সুবহানাল্লাহ আমি বিস্তারিত বলছি না যদি বাড়িতে মুসলিম শরীফ থাকে আরবি টু উর্দু খুলে দেখুন আরেকটা বিষয় যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে যারা আনন্দ উল্লাস করে যারা খুশি হয় তারা হচ্ছে আল্লাহর বন্ধু বলে সুবহানাল্লাহ যারা বিপক্ষে কাজ করে যারা নারাজ হয় তারা হচ্ছে আবু জাহেলের বন্ধু এখন আপনি আল্লাহর বন্ধু হবেন না আবু জাহেলের বন্ধু হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রশংসা করলে আবু জাহেল মানুষকে মারত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে কথা বললে আবু জেহেল তাদেরকে খুরমা খাদি দিতে বলে নাউজুবিল্লাহ বর্তমান জামানায় তোমাদেরকে বলতে চাই তোমরা যারা ইসলাম করে লাভাইতেছো তোমাদের জন্ম আজ থেকে হয়তো 71 সাল পর্যন্ত তার আগে হবে না কিন্তু তোমরা বলতে
বলতেছো আল্লাহর অনেক পীর বলতে বাংলাদেশে বা এশিয়ার ভিতরে বা সারা বিশ্বে কিছু নাই, তোমাদের চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখাতে চাই আজকে যে স্বাধীন বাংলাদেশে তোমরা বসবাস করতো তখনও স্বাধীন বাংলাদেশ হয় নাই, পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান হয় নাই, তখনও ছিল মখদুম বাবাজি, তখনও ছিল শাহজালাল ইয়ামেনি, তখনও ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক, বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার চাচাতো ভাই বা আপন ভাই হচ্ছে আবু লাহাব, এই একজন তো কট্টর কাফের, একজন কট্টর কাফের, আপনি আবু লাহাব, এই আবু লাহাবের ঘটনা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব এই সূরা সম্পূর্ণ তাফসীর করেন। আবু লাহাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কট্টর কাফের হওয়া সত্ত্বেও ও মৃত্যুবরণ করেছে, উনি ওনার সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখুন দেখা হয় স্বপ্ন হয় তখন নাকি জিজ্ঞাসা করছে ভাই আবু লাহাব তুমি কেমন আছো, উনি বললেন যে আমি অনেক যন্ত্রণা অনেক কষ্ট অনুভব করছি কিন্তু একটা দিন সুইল আং সোমিল ইতনাইনি সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শাহাদত আঙ্গুলের মাধ্যমে আমাকে রহমত দান করে, বলো সুবহানাল্লাহ, এই আঙ্গুলটা চুষলে আমি সেদিন শান্তি পাই, কেন তুমি তো একজন কট্টর কাফের, উনি বললেন যখন তোমাদের দিনের নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে যখন তাশ্চেমনি আসে বিলাদাত শরীফ হয় তেনার মিলাদ হয়, মিলাদ শব্দটা আরবি মানে তেনার আগমন হয় তেনার জন্ম হয়, সেই দিন আমার দাসী আবু সোয়াইবি আমাকে সে বলেছিল যে আবু লাহাব আপনার সুন্দর ফুটফুটে একটা ভাতিজা হয়েছে, আমি এই কথা শুনে আনন্দে খুশি হয়ে তাকে আজাদ করেছিলাম মুক্ত করেছিলাম, বলে সুবহানাল্লাহ, এই বিষয়ের উপরে আল্লাহ খুশি হয়ে আমাকে মুক্তি দান করে প্রতি সোমবার। এখন আপনারা বলুন এই বিষয়ে খুশি হয়ে আল্লাহ আমাদেরকে কি করে তাকে কি করেছে তাকে সেই দিনের জন্য আযাব মাফ করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হচ্ছে মিলাদুন নবীতে খুশি হওয়া, বলে সুবহানাল্লাহ, নবীর জন্মদিনে নবীর আগমনে খুশি হওয়া হচ্ছে আল্লাহর সুন্নাত, সাহাবা আজমানের সুন্নাত, মদিনার আনসার সাহাবাগণের সুন্নাত, মদিনার আনসার সাহাবাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব এবং হিজরত সম্পর্কে অনেক অবগত ছিলেন এবং তিনারা আনন্দ উল্লাস করতেন, সেই জন্য কিয়ামত পর্যন্ত যতদিন একজন আল্লাহ ওলি থাকবে একজন হাক্কানি পীর থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদত শরীফ সারা বিশ্বের ভিতরে পালিত হবে হবে হবে। আমরা কোনো রাস্তা দখল করার জন্য নয়, সংসদে বসার জন্য নয়, জনগণকে দেখানোর জন্য নয়, এবং হচ্ছে রাস্তাঘাটে বোমা পেট্রোল বোমা পেট্রোলিং করার জন্য নয়, শুধুমাত্র একটা জিনিস দেখাইতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকরা এখনো মরে নাই বেঁচে আছে, আপনাদেরকে বলতে চাই রক্ত দিতে হলে রাজি আছি না নাই, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না দুর্নামে, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না দুর্নামে, মরতে হলে মরবো মোরা নবীর কদমে, মরতে হলে মরবো মোরা নবীর কদমে, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না দুর্নামে, বাঁচতে হলে বাঁচবো মোরা নবীর কদমে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে জশনে জুলুসে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে জশনে জুলুসে, আজ ঈদ মিলাদুন্নবী জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদুন্নবী জুলুস চলতেছে, আনন্দ উল্লাস সারা, আনন্দ উল্লাস সারা জগতে ভরেছে, আনন্দ উল্লাস সারা জগতে ভরেছে, আজ ঈদ মিলাদুন্নবী জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদুন্নবীর জুলুস চলতেছে, বাপের ঔলাদ ইমাম হোসেন সামনে আছে, আল্লাহর রাসূল তৈর শাহ সামনে আছে, আজ ঈদ মিলাদুন্নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদুন্নবীর জুলুস চলতেছে, পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, নারায়ণের সালাতিন বল করতে চিহুঞ্চ, নারায়ণের সালাতিন বল করতে চিহুঞ্চ, এই উৎসবের দোলনে দোলে নূরের বাতাসে, এই উৎসবের দোলনে দোলে নূরের বাতাসে, সম্মানিত মুসলিম গ্রাম নবী প্রেমিক অলিম্পিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ,
আপনারা সকাল 7টা থেকে শুরু করে এখন পর্যন্ত আল্লাহ আল্লাহর আনন্দে আনন্দিত হয়েছেন। আপনাদেরকে একটা কথা বলে আমি সান্ত্বনা দিতে চাই, আপনারা বিগত জীবনে যা কিছু করেছেন দেখেন নাই, আজকে যেটা করলেন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন না দেখেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন না দেখেছেন না দেখেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন আল্লাহ দেখেছে, বলেন সুবহানাল্লাহ। জীবনে পাপ কাজ করেছি, খারাপ কাজ করেছি, গুনার কাজ করেছি, টিভি নাচ গান ইত্যাদি করেছি, আল্লাহ দেখেছে। আজকে নবীর আগমন উদ্দেশ্যে আমরা যাচ্ছি, জুলুস করলাম, আনন্দ করলাম, আমরা কোনো রাজনৈতিক আনন্দ করি না, আমরা কোনো দল মত নির্বিশেষে এগুলো আমরা এখানে হাজির হয়েছি, আমাদের কোনো দুনিয়াবি পার্থিক কোনো আমাদের লোভ লালসা আছে না, আমাদের ভিতরে যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আনন্দটা জাগিয়ে রাখে। সবাই বলেন আল্লাহুমা আমিন। আপনাদেরকে একটা কথা বলতে চাই, বাতিল ফেরকারা বাতিল বাতিলেরা বিভিন্ন প্রশ্ন করতে পারে, তাদের সাথে তর্ক বিতর্ক না করে সরাসরি বলবেন আপনারা দলিল পেশ করুন, আর না হলে ধরে নিয়ে চলে আসবেন আমাদের কাছে, আমাদের সাথে তাদেরকে বসার চেষ্টা করাবেন, ইনশাআল্লাহ দেখবেন তারা আমাদের সাথে বসার কথা বললে আর বসবে বসবে না। কাজেই যারা নবীর পক্ষে আছে আমরা তাদের পক্ষে, যারা নবীর পক্ষে না আমরা তাদের পক্ষে, আমাদের পক্ষে আল্লাহ আছে, আল্লাহ রাসূল আছে, সাহাবা আজমাইন আছে, বলুন সুবহানাল্লাহ। কাজেই আমরা এখন ছোট্ট একটা ক্যাম করে ছোট্ট একটা মুনাজাত করে ছেড়ে দেবো, এরপরে আপনাদের জন্য আমরা যাদ্দা প্রলাপ করেছি, ইনশাআল্লাহ আপনাদেরকে তোমার বিতরণ করা হবে। ইয়া নবী সালাম সবাই গোনাগার, কে আছেন মোদের তরাইবার, ভরসা সুপারিশ চাই গো আপনার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম কমালিহি, কশবদ জাবে জমালিহি, হাসনত জামি খিসালিহি, সাল্লু আলাইহি আলিহি, সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন, মুস্তাফা মাযা ইল্লা রাহমাতান লিল আলামিন, শুকরা হাত উঠান, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم أبو الدولة পবিত্র দিনে মাহমুদউল্লাহ তোমার বন্ধুর প্রেমিকদেরকে নিয়ে, তোমার প্রেমিকদেরকে নিয়ে, যিনারা ইসলামের জন্য নিজের জীবনটাকে কুরবান করতে রাজি, যিনারা হচ্ছে নবীকে পাওয়ার জন্য, নবীকে দেখার জন্য নিজের জীবনটাকে কুরবান করতে রাজি, সেই সকল পাগলদেরকে নিয়ে মাহমুদউল্লাহ তোমার শাহি দরবারে আমরা ভিক্ষুকের ন্যায় হাত উঠিয়েছি। মাহমুদউল্লাহ সকাল 7টা থেকে শুরু করে এখন পর্যন্ত তোমার বন্ধুর প্রেমিকেরা মাহমুদউল্লাহ আনন্দে উল্লাসে মেতে উঠেছিল তোমার বন্ধুর আগমন উপলক্ষে। মাহমুদ মাওলা, ও মাহমুদ মাওলা, তোমার দরবারে কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, মৃত্যুর সময় থেকে শুরু করে মাহমুদ মাওলা কিয়ামত হাশরের ময়দান পর্যন্ত যেন আমাদের সকলের অন্তরের ভিতরে সকলের জন্য মাহমুদ মাওলা এইরকম আনন্দ ফুটে ওঠে, এরকম আনন্দ কাজ করে, এইরকম একটা তৌফিক নসিব, এরকম একটা ব্যবস্থা তুমি দান করিয়া দিও। তোমার যে বন্ধুরা তোমার বন্ধুর প্রেমে উল্লাসিত হয়েছে, তোমার বন্ধুদের মাহমুদউল্লাহ সকলে গোলাম বানায় লও। মাহমুদউল্লাহ আমার এখানে যারা মাহমুদউল্লাহ এসেছি তাদের সকলের মাহমুদউল্লাহ আসমানি বালা জমিনি বালা পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে তুমি দয়া করে সকল বালা মুসিবত দূর করিয়া দাও, সকলের রুজি রোজগার, সকলের ইনকাম, সকলের হায়াত, সকলের ঈমান, সকলের ইজ্জতকে মাহমুদউল্লাহ মহাবরকত দান করিয়া দাও। তোমার কাছে একটা আরজু, আমরা মাহমুদউল্লাহ মরতে চাই নবীর কদমে, বাঁচতে হলে বাঁচতে চাই নবীর কদমে গো মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহ জীবনের শেষ মুহূর্তটা যেন হয় পবিত্র মায়ে রমজান মাস জুমার দিন, মাহমুদউল্লাহ আসরের নামাজে শেষ রাকাতে সুবহান রাব্বিয়াল আলা তোমার কুদরত পায়ে সিজদা দিয়ে মাহমুদউল্লাহ যেন মৃত্যুবরণ হয়, এরকম তৌফিক নসিব দান করিয়া দিও।
আমাদের সকলকে আমাদাওয়ালা আবারও কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীর প্রেমে আমরা আনন্দ উল্লাস করতে পারি, নবীর প্রেমে নিজের জীবনটাকে আমাদাওয়ালা অক্ষ করে দেবে, এরকম তৌফিক নসিব দান করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।